হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিলস অ্যালবাম চ্যানেল। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি আজকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক অনেক ভালোবাসা নিও, আজকে অনেক অনেক এনজয় করো। তো আজকে আমি যাচ্ছি ঘুরতে, কালকেও গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, বা যারা দেখো না তারা দেখে নেবে। আর আজকে আমি যাচ্ছি ঘুরতে, আমি যাচ্ছি, সঙ্গে আছে দিদি, এদিকে এদিকে ওই, হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আজকে পুচকিতে যাচ্ছে না, আজকে যাচ্ছি আমি, আমার ভাই, দিদি আর আমার ফ্রেন্ড। তো এখন বাড়িতে আছি, বেরোয়নি, কেন আমার ফ্রেন্ডটার আজকে একটু লেট হবে আসতে, এই কারণে। ফ্রেন্ডস, বেরিয়ে পড়ছি বাড়ির থেকে, যাব হচ্ছে আজকে আলিপুর মিউজিয়াম। এখনও কলকাতায় মোটামুটি সবই ঘোরা হয়ে গেছে, কিন্তু এখনও ওটা ঘোরা বাকি আছে। তো আজকে ভাবলাম তাহলে যাওয়াই যাক, ঘুরেই আসি একটু। তো যেতে অনেক লেট হয়ে যাচ্ছে, কেন ওটা ওপেন হচ্ছে 11টা থেকে ওপেন হয়ে যায়, আর হচ্ছে 5:30টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের যেতে লেট হয়ে যাচ্ছে, কেন আমাদের পড়তে পড়তে হয়তো 3:30 বেজে যাবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দাঁড়িয়ে আছি, ভাই আসবে, ভাইয়ের জন্য একটু ওয়েট করছি, তারপরে আবার বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে গিয়ে একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতে হবে। তোমরা তো আমার ব্লগে দেখোই, আমার সাথে আমার বান্ধবীরা থাকে, আজকে দিদিও দাঁড়িয়ে আছে। দিদি বললাম বাইক থেকে, বাস স্ট্যান্ডে যাচ্ছি। সেই যে দিদি, এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, তো ওখানে ফ্রেন্ড আসবে, তারপরে একসাথে বাসে উঠবো। বাসে না, আগে অটো করে গড়িয়া যাবো, সেখান থেকে বাসে উঠবো। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তারপরে অটোতে উঠবো। এসে গেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি, বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। কালকে বেরিয়ে পুরো গা হাত পা সব ব্যথা, পা ফা সব ব্যথা। ঠিক আছে ফ্রেন্ডস, বাস স্ট্যান্ডে, এবার আমার ফ্রেন্ডটার জন্য দাঁড়াবে, ওকে ফোন করলাম, ওর বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজকে বছরের প্রথম দিন, দেখি আজকে কতটা এনজয় করতে পারি। কালকে কালকে তো অনেকটা এনজয় করেছিলাম, সবাই দেখেছো, তো আজকে দেখি কতটা এনজয় করতে পারি। বছরের প্রথম দিন বলে কথা, 2022 কেটে গেল, 2023 চলে এলো। এসে দাঁড়িয়ে আছি ফ্রেন্ডের জন্য, thank you.
বাস দাঁড়িয়েও আছে, কি করবো? এটা দাঁড়িয়েছে ওই বাসটা, এখন দৌড় দৌড়ে ধরতে হবে। চলো চলো চলো, ফাঁকা আছে, উঠে পড়ি। উঠে পড়লাম, বাস চলতে শুরু করেছে। বাস চাললো, দেখি কটায় গিয়ে পৌঁছে। এখন তো মোটামুটি 3:45 বাজে, ভিতরে যখন করছি এখন দেখি কখন কি পৌঁছাই। বাসের মধ্যে থেকে ভিডিওটা করছি কষ্ট করে। প্রচন্ড ভিড়,
টিকিট কাউন্টার অধিক নিযুক্ত করেন নেই, টিকিট কাউন্টার অধিকে এখানে এখান দিয়ে যাবেন না, আপনাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এখান থেকে প্রবেশ করবেন না, একজন গিয়ে টিকিট কাটুন, বাদ বাকিরা সামনে এসে দাঁড়ান, একজন গিয়ে টিকিট কাটুন, বাদ বাকিরা সামনে এসে দাঁড়ান, অযথা করে লাইনে ভিড় করবেন না, একজনকে টিকিট কাটুন, বাদ বাকিরা সাইডে এসে দাঁড়ান, টিকিট হাতে নিয়ে বারবার বলা হচ্ছে টিকিটটা হাতে রাখবে, টিকিটটা কেটে এনে আমি আমরা লড়তে নিয়ে আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা সবাই মিলে দেখো ফ্রেন্ডস কত ভিড়, দেখো ভেবেছিলাম ব্লক করবো ঠিকঠাক, তো যা ভিড় মনে হচ্ছে না ফোনটাই আমার হাত দিয়ে পড়ে যাবে, আমি রিয়াকে বললাম আজকে ভিড়ই হবে না রে, ওই তো আমার বন্ধু রিয়া দেখো লাইন শেষ হচ্ছে না, কতদূর লাইন গেছে দেখো তোমরা, দেখো লাইনটা কতদূর গেছে দেখো, ভাইয়া দিদি লাইনে দাঁড়াচ্ছে, পুরো মনে হচ্ছে ঠিক পুজোতে, ঠিক মনে হচ্ছে পুরো দেখো লাইন তো এবছর দেখো পুরো মনে হচ্ছে না পুজোতে যেমন ভিড় হয় সূর্য সঙ্গ আলিপুর এরকম মনে পড়ে গেলে ভিড়ে দাঁড়িয়ে, এখন এখন রেডি হচ্ছে বাসের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, এখানে এখন রেডি হচ্ছে এই যে রেডি হয়ে গেল ম্যাডাম, কত ভিড় দেখো ফ্রেন্ডস প্রচুর ভিড়, লাইন কতদূর পৌঁছে গেছে দেখো, তারা মৌসুমি এসে যাস না ওরা আসবে আগে, লাইন কতদূর পৌঁছে গেছে দেখো, লাইন এগোচ্ছে পুরো মনে হচ্ছে ঠিক একদম সুরুচি সঙ্গ, তারপরে হচ্ছে কেন ওই শিয়ালদা যে কটা ঠাকুর আছেন ওগুলো দেখতে এসেছি, প্রচুর লাইন দেখতেই পাচ্ছ, ওই যে লাইন এগোচ্ছে দেখো লাইনটা কতদূর চলে গেছে দেখো পিছনে, প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর ভিড়, সব বাইকগুলো রাখা রয়েছে এখানটায় দেখো, কত বাইক দেখো পিছনে লাইন এগোচ্ছে আস্তে আস্তে, টিকিট কাউন্টারের কাছে কত কি এখন টিকিট কাউন্টারের কাছে যেতে কিছুটা লাগবে, টিকিট কাউন্টারের কাছাকাছি প্রায় চলে এসেছি কিন্তু এতটাই ভিড় এখানে দেখো প্রচুর ভিড়, টিকিট কাউন্টার প্রচুর ভিড়, লোক আসছে টিকিট হাতে রেখে তবে মিউজিয়ামে প্রবেশ করবেন, টিকিটটা অবশ্যই হাতে রাখবেন তারপরে আস্তে আস্তে করে আপনারা মিউজিয়ামে প্রবেশ করবেন, টিকিটটা অবশ্যই হাতে রেখে আপনারা আস্তে আস্তে করে মিউজিয়ামের দিকে প্রবেশ করবেন, টিকিটটা অবশ্যই হাতে রাখবেন, আপনাদের কাছে বারবার অনুরোধ করা হচ্ছে টিকিট কাউন্টার বাইরে হয়ে গেছে, টিকিট কাউন্টার বাইরে যাও যাও দেখা যাক ভেতরে এমন কি আছে যাচ্ছে না এত ভিড় আজকে, চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে,
পরবর্তীকালে আমরা আলিপুর মিউজিয়ামে বসে আড্ডা মারছে আল্লাহ যা করে ভালো জন্য আমাদের লাইটিং হাউস করে কখন আল্লাহ চায় টাকাটা নষ্ট চলো দেখি দেখি আছে চলো সবাই যাচ্ছে তো আমিও বললাম চল কি আছে দেখি দেখি নো এন্ট্রি ভালো জিনিস আছে এত লোক এসেছে চলো দেখে থাকি কি আছে এমন কি আছে যার জন্য এত ভিড় করছে এখন তারা কত ইন্টারেস্ট করছে কি করলো না একটা জায়গা যাবো ঢোকার ইচ্ছে হলো সেখানে লেখা আছে নো এন্ট্রি দেখি এখানে সবাই দিকে আছে দেখি এদিকে কি আছে চলো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়ছে আমরা দাঁড়িয়ে পড়ি নিশ্চয়ই আমার ইন্টারেস্ট কিছু আছে চলো লাইনে গিয়ে তাতে দাঁড়িয়ে পড়ি পিছনে আসছে আমি কি লাইনে তাতে দাঁড়িয়ে পড়ি নিশ্চয়ই এখানে কিছু আছে হয়তো ইন্টারেস্টিং জিনিস কিছু লাইন পড়ে গেছে এখানে একটা পাশের মঞ্চ এখানে কে কে ফাঁসে দিয়েছেন সেই মঞ্চগুলো আছে এই জন্য এত লাইন যাক এখানে লোক যে থেকে কর পেলাম এখানে সবাই দেখার আগ্রহ আছে যেখানে কি আছে এমন কি আছে বেরিয়ে যাও না তাপে
এটা দড়ি ঝুলবে যা যেখানে গিয়ে ফাঁসি দিত না যেখানে ফাঁসি গেল আমি জানি যে তুমি দেখা নেই তোমার আমি তোমার ইচ্ছা থেকে আবার এই কথাটা জিজ্ঞেস করবো একটু পরে জিজ্ঞেস করবো এটা পড়ো এই বাংলা লেখাগুলো চলো ভোটার দিয়ে চলবে।
আমার ইউটিউবে ব্লগ। ভালোই লাগছে, বেশ কষ্ট হচ্ছে দেখে, কেমন জানি মনের মধ্যে একটা কষ্ট কষ্ট মানে হচ্ছে, যেখানে আমাদের কত দেশ নায়ক এখানে তাদের দেহ ত্যাগ করছেন। কোথায় তুমি করে আছো? এই দাদা কত এই মৌসুমি দাদা না এই মৌসুমি অপরাধীদেরকে বন্দি করে রাখা হতো। কিনে যায় না, ও তো চলেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, খড় তুলে না। এখানে সবাই শুক্র পয়সা এখানে বেরিয়ে পড়লাম, এবার যাই অন্য জায়গাতে। চলো এটা ক্ষুদিরামের ঘর, পাথরের লোক থাকে না, কান্দি হয়ে যায়, সেজন্য আপনাকে হয়তো এখানে উপরে ঢুকতে দেয় কিন্তু তাদের ঢুকতে হচ্ছে না, হয়তো তাদের অনেক লোক আছে এর জন্য। এখনই বলেই আছে হবে বলছি নেতাজিকে কি জানা এই দিকে বলুন না আটকে গেল শাহরুখ
মেয়েও তো ঘুমিয়ে পড়েছে, মেয়েও তো ঘুমিয়ে পড়েছে। চল কিছু হয়, এই আম গাছে আগে ফাঁসি দিত, এখনো দড়ি ঝুলছে। কি করে রেখে দেবো?
এখন সিকিউরিটি গার্ড আছে, বুঝতে দেবে না
মৌসুমী সিকিউরিটি গার্ড আছে মৌসুমী তখন তো বেরিয়ে যাচ্ছি ফ্রেন্ডস, মোটামুটি ঘুরলাম, খুব একটা ভালো লাগলো না। দেখা দিচ্ছে ছিল একটা বাদ গেছে কলকাতার এই জায়গাটা, অনেক ইচ্ছা ছিল এখানে আসা, তো আশা হয়েও গেল। মেইন এখানে আসার ইচ্ছে একটা ব্লগ বানানোর ইচ্ছে ছিল এখানে আসলে। Lighthouse.